মেঘনা ও শাখা নদীতে কচুরিপানার জটে নৌ চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত নরসিংদী বাজারের পাইকারি বিক্রেতারা। মেঘনা বেষ্টিত নরসিংদী শহরের বড় পাইকারি বাজারের সঙ্গে রয়েছে সদর উপজেলার চরাঞ্চল সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের যোগাযোগ। আর এই মেঘনা ও মেঘনার শাখা নদীর নরসিংদী অংশে কচুরিপানার জোটে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৌ চলাচল। মেঘনা নদীর এমন বেহাল দশায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীদের মালামাল বোঝাইকৃত আসা নৌকা ভিড়তে পারছে না বাজারঘাটে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাজারের পাইকারি ব্যবসায়ীরা। অবৈধ মাছের ঘের হচ্ছে ভাসমান এসব কচুরিপানার উৎস, বাতাসে ভেসে এসে জমা হয় নরসিংদীর মেঘনা নদী সহ আশপাশের শাখা নদীগুলোতে। এক দুইটি ইঞ্জিনচালিত নৌয়ান মাঝে মধ্যে চলতে দেখা গেলেও জট বাঁধা কচুরিপানার স্তূপ ঠেলে ভিড়তে পারছে না ঘাটে। নোমর ফেলতে হচ্ছে মাঝ নদীতেই। চরবাসীর ঔষধ, কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সিংহভাগ যায় এই বাজার থেকে। এসব মালামাল নৌকাযোগে বহনে দুর্ভোগের কারণে বেড়েছে পরিবহন খরচ, আর পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে কমেছে মেঘনা নদী সংলগ্ন আশপাশ এলাকার খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের আনাগোনা, যার ফলে ক্রেতা সংকটে পড়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। দ্রুত জট বাঁধা কচুরিপানা অপসারণ করে নৌপথ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।